ইমানদার ও মুত্তাকিদের আল্লাহর অলি বলা হয়েছে ইমানদার এবং মুত্তাকি যারা হবেন তারা আল্লাহর অলি এছাড়া একাধিক হাদিসে পাকের মধ্যে অলিদের পরিচয় দেয়া হয়েছে ইবনে মাজা শরীরের মধ্যে এসেছে ইবনি কাসিরের মধ্যে এসেছে যে নবী পাক ইসলাম ফরমান এসেছে এখানে সাঈদ ইবনে জুবাই রদি আল্লাহদের আহ্ন থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী পাক আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল আল্লাহর অলি কারা প্রিয় নবী রহমতুল আলমিন শফিল মুজনিমিন খাতামুল মুরসালিন সাল্লাহ আলিহি বা আলী করলেন যাদের দেখলে আল্লাহর কথা স্মরণে চলে আসে তিনি হচ্ছেন আল্লাহর বলি অন্য এক হাদিস্বরীর মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম ইসাদ ফরমান বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা নবীও নয় শহীদও নয় নবীও নয় শহীদও নয় আল্লাহ একবার কিন্তু কেয়ামতিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের উপর ঈর্ষা করবেন প্রিয় নবী সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করল্লাম তারা কারা জবাবে নবী সাল্লাহ আল সাদ করলেন তারা সেসব লোক যারা কেবল আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে তাদের মধ্যে নেই কোনো আত্মীয়ত সম্পর্ক নেই কোনো ধন সম্পদের সম্পর্ক কেয়ামতের দিন তাদের চেহারা হবে নূরারি উজ্জ্বল তারা নূরের মেম্বারের উপর থাকবে যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখ পাবে না তারপর রসুল্লাহ সাল আলী সাল্লাম এই আয়তে কালিমা পাঠ করলেন আল্লাহবার সুহান আল্লাহমদি যে তারাই আল্লাহর বলি যারা ইমান আনে এবং তাকোয়া পরহেজগারি অবলম্বন করে